আসবে, তুমি আসলে পাগল। ধিক আপনাদের এই আলেম ও ফরিশিরা, ভণ্ডের দল, নোংরা করা কবর। বাইরে থেকে দেখতে কতই না সুন্দর, কিন্তু অন্তরে ও ভিতরে আপনারা মরা মানুষের হাড় গড়ে পূর্ণ। ঠিক আপনাদের নিজেদের শরীয়ত দিয়ে বেহেস্তি রাজ্যকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, শরীয়ত যা আপনারা নিজেরাই মানেন না, আর আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়েছেন। ন্যায় বিচার, দয়া এবং বিশ্বস্ততা। জেরুজালেম, জেরুজালেম, তুমি নবীদের খুন করে থাকো আর যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন তার নিজের বাচ্চাদের ডানার নিচে জড়ো করে, তেমনি আমি তোমাদের জড়ো করতে চেয়েছি, কিন্তু তুমি তো আমাকে করতে দাওনি।